হাজার বিশ টাকা, মাসে আট দিলেই তিরিশ। তবু তো মানুষ কিনছে। সব বাঙালি এক হয়ে এক মাসের জন্য মাছ খাওয়া বন্ধ করুক, দেখবেন হরহর করে দাম কমে যাচ্ছে। তা তো আমরা করবো না। প্যাসেজটা হলেই তো মোটামুটি তোমার সিলেবাস শেষ হয়। কি অন্যায় কথা, স্কুলে কলেজে কোথাও সিলেবাস শেষ করবে না। কোয়েশ্চেনটা কি ধরনের ছিল জানো?
Write a paragraph of approximately 120 words about the election posters on the walls of Calcutta streets. Motamoti erokom hobe. Is the largest democracy in the world so brittle, so as to be confined to the walls of houses? The campaigners never wash off the walls after the election, and the portrayals of the leaders stain the walls until another election arrives. If this continues for long, then soon the owners of the houses will be compelled to think of some means to make the walls unimpressionable to election campaigners. What will happen then to the campaigners whose main weapon to exploit the weaknesses of their contenders is these walls? Would our democracy be bankrupt? Master Mashi, রাত দশটা বাজে, আজকের মতো থাক। যেরকম বৃষ্টি নেমেছে, না না এই প্যাসেজটা শেষ করে যাব। ও পরে হবে, এখন পরীক্ষার এখনো তো 7-8 দিন বাকি আছে। আপনি এবার আসুন তো, বুড়ো মানুষ রাস্তায় কোথায় পড়ে টড়ে যাবেন। স্যার এবার আমি করে নিতে পারব। আচ্ছা তাহলে আমি বরং পরশু এসে তোমাকে আর একবার রিভাইজ করিয়ে দেব। এই বৃষ্টিতে আপনাকে যেতে বলতেও খারাপ লাগছে, কিন্তু বৃষ্টি থামবে বলেও তো মনে হচ্ছে না। অ্যালজেব্রার কয়েকটা অঙ্ক তোমাকে কষানো হয়নি। ও হবে এখন, আপনি এখন আসুন তো। এই শুনতু, ছাতাটা নিয়ে একটু এগিয়ে দিয়ে না। না না, পরীক্ষার আগে জলে ভিজে অসুখ করবে, আমি চলে যেতে পারবো। এটা সিলেবাস শেষ করে না, কথা। আপনি কিছুই দেখেননি?
আমি আবার বলছি মাস্টারমশাই, আপনি কিছুই দেখেননি, বাড়ি যান। আপনি কিন্তু কিছুই দেখেননি মাস্টারমশাই। দরজা ধাক্কা দিচ্ছ যে? দরজা বন্ধ করে দে, বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ করে দে। এত দেরি করলে? বৃষ্টি তো সেই সন্ধ্যে থেকেই হচ্ছে, আজ নাই বা পড়াতে। পরিষ্কার করে দেবো, তুমি একটু শুবে চলো। সুবিনয়, এই সুবিনয়, তাড়াতাড়ি আয়, বাবা শরীর খারাপ করছে। কি হয়েছে, কি হয়েছে রে? বাবা, কিছু না, তুমি কাঁদছো কেন? একটু জল দে। বাবা, তোমার শরীর খারাপ লাগলে একটু শুয়ে না, আমি ডাক্তার কাকে দেখে আনি। বাবা, একটু রেস্ট করে খেয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। না না, খেতে পারবো না, খেলেই বমি হয়ে যাবে। কি হয়েছে বাবা, আমাকে বলো। কিছু না,
তো রাখিয়ে নি, আমি একটু শুয়ে থাকি। মশাইতে টাঙিয়ে দি। বাবা মশাইতে টাঙিয়ে দি। না না এখন থাক, তোরা খেয়ে নি, পরে টাঙাস। ওই পাখাটা চালিয়ে দে তো, আর আলোটা নিভিয়ে দে। বাবা সব সহ্য করতে পারে, কিন্তু অপমান সহ্য করতে পারে না। বুঝতে পারছি না, মনে হয় খুব শক পেয়েছেন, জানি না। হ্যাঁ রে, হার্টের ট্রাবল না তো? আমি বরং ডাক্তারকে ডেকে নিয়েছি, আমাকে এখন ভয় করছে। বৃষ্টিতে যাবে কি করে? কিচ্ছু হবে না, ছাতা নিয়ে চলে যাবো। না রে থাক, বাবা যখন বারণ করেছেন কাল সকালে দেখা যাবে। নে তুই খেয়ে নে। তুই খাবি না? না ইচ্ছে করছে না। কে এমন আঘাত করতে পারে যে উনি কেঁদে ফেললেন? মা মারা যাবার দিনেও তো কত শান্ত দেখেছি, মনে আছে তো? শুধু একবার চোখ বন্ধ করে মার কপালে হাত ছোঁয়ালেন, তারপর ঘর থেকে বেরিয়ে গেলেন। কি দেখছিস? বাবা কাঁপতে কাঁপতে কি বললো শুনলি? যে এরাই আমার ছাত্র ছিল? ছি। আচ্ছা দিদি, বাবার ছাত্রদের মধ্যে তো অনেক বড় লোকের ছেলে আছে, তাদের মধ্যে কেউ কিছু বলেনি তো? তাহলে কাঁদতেন না, টিউশনে ছেড়ে দিতেন। যেমনি তোদের টেরা ব্যাকা হাতের লেখা তেমনি অজস্র বানান ভুল। শুধু তোদের মধ্যে একজন, এই দেখ দেখ মুক্তোর মতো ঝরঝরে অক্ষরগুলো, একটি বানান ভুল নেই। মিহির এখানে উঠে এসো। স্যার, মিহির লিখেছে, পড়ে শোনো। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি,
এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি। বাবা, এত রাতে একা একা দাঁড়িয়ে কি ভাবছ? বাবা, কি হয়েছে আমাকে বলো, আমি ঘুমোতে পারছি না, তোমার জন্য ভাবনা হচ্ছে। কি হয়েছে জিজ্ঞেস করিস না, তোদের কাছে জীবনে প্রথম মিথ্যে বলেছি, বলেছি কিছু হয়নি, ভয়ে বলেছি, বড় বড় বিপদে পড়েছি জানিস, তোর আমার সুবিনয়ের সবার বড় বিপদ। কিসের বিপদ? আর কিছু জিজ্ঞেস করিস না। আবার বসলি কেন, শোবে না? না, ঘুম আসছে না, একটু বসি। তুই যা গিয়ে শোগে, তোর তো আবার ভোরে উঠতে হবে। কলকাতা সমাজতন্ত্র নেই, গণতন্ত্র নেই, মস্তান্ত্র। এই শহরে থাকা যাবে না মশাই, কোথাও যদি একটু জায়গা পেতাম চলে যেতাম। তুই তো হেরাজের পোশাক থেকে মরলি, বুড়ো বাপ মাদের কথা ভাব দেখি। সেদিনই বা দোষ দেবো কি করে, রাজনীতি বঙ্কিমচন্দ্রের ভাষায় পাহাড় নিদ্রা আর মৈথুন যুগিয়ে যা কিছু সব করিয়ে নিচ্ছে। এই কি বাঙালির চেহারা, অঙ্কে মেলে না মশাই। জানেন, বাঙালির হাতে ছুরি, বাঙালির হাতে খুন, চোখের সামনে দেখলেও বিশ্বাস হয় না, মনে হয় এরা কারা, এদের তো চিনি না। আচ্ছা মশাই, কে সুরেশ বাবু ছেলেটি তো খুন হলো? সুরেশ বাবু মানে আমাদের ওই রিটায়ার্ড পোস্টমাস্টার সুরেশ বাবুর ছেলে অনিমেষ? হ্যাঁ, পার্টিবাজি করত। সামনে বাড়ি ইলেকশন, দেখুন না কতগুলো বলিদান হয়। ইলেকশন গুলো মশাই যেন মা কালীর মতো লাল জিভ বের করে থাকে, রক্ত চাই। ওই সঙ্গটাই পাড়ার সর্বনাশ করছে। সঙ্গ? কোন সঙ্গ? ওই যে মেয়ের বলে ছেলেটা যার পাণ্ডা, 12 মাসে 13 পার্বণ চাঁদা চাঁদা, 3 মাস অন্তর থিয়েটার কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা অনুষ্ঠান মানে তো মাইক বাজিয়ে কানে পর্দা ফাটানো, সংস্কৃতির নামে কেলুর কীর্তি। জানেন, আজকাল ওদের ওখানে একদল মেয়েও জুটেছে। হ্যাঁ, তাদের মুখের অস্থির কথা শুনলে আপনি চমকে উঠবেন। এরা কোন ঘরের মেয়ে মাস্টার মশাই, আর এদের মা বাপই বা কিরকম? আপনি আর জানবেন কি করে, সকাল সন্ধ্যে ছাত্র ঠেঙিয়ে বেড়ান। হ্যাঁ নবীন বাবু, ছাত্রদের সঙ্গে তো আমার দিন কেটে যায়, তাছাড়া ছাত্রদের সঙ্গে আমার ভালো লাগে, সারাটা জীবন তো ওদের সঙ্গেই কাটলো। নবীন বাবু, কৈশোর বড় সুন্দর, একটা সম্ভাবনা, একটা কল্পনা, একটা স্বপ্নের জগৎ। তারপর Thank you.
বসুন মাস্টার মশাই। ধর্না দিয়ে বসে আছে, কত নিয়ম কানুন, পোস্টমর্টেম হবে, পুলিশ সিদ্ধান্ত নেবে খুন না আত্মহত্যা। রতগুলো যে ছুরির আঘাত, সকালে বেরিয়েছিল, বলল পার্টি অফিসে কাজ আছে, ফিরতে রাত হবে। দোষীর সাজাও কোনোদিন হবে না। আমাদের নেতা এসেছিলেন থুকচটি প্রসাদ নাম, অনিমেষ যে বিপক্ষ পার্টির হয়ে কাজ করত, চিঠি দিয়ে সমবেদনা জানিয়েছেন, ওটা খবরে কাগজে ছাপাবার জন্যে। আচ্ছা, আমরা এতগুলো লোক রয়েছি, আসুন সবাই মিলে কিছু একটা করি। কি করবেন? বাইকটা ভাগ করতে হবে, খুনিকে ধরতে হবে, পুলিশকে সাহায্য করতে হবে। আমার মনে হয় এখন এগুলো এখন বোধ হয় আলোচনা করার ঠিক উপযুক্ত সময় নয়। আমি যাই সুরেশবাবু। আসুন, পরে আবার আসব। আসবেন মাস্টারমশাই, আপনার শরীরটা কিরকম ভেঙে পড়েছে, পরশু তো দেখলাম বেশ ভালো ছিলেন। না, ভালোই তো আছি, আমি চলি। তোর তো ইনস্টিটিউটের সময় হয়ে গেল, তাই তো কি কি খেলি? বাজারে তো করা হলো না, জানিস ওই যে সুরেশবাবুর ছেলে অনিমেষ, ও কাল রাত্রে খুন হয়েছে। ওই যে যে ছেলে রাজনীতি ফাজনীতি করতো লেখাপড়া ছেড়ে দিয়ে। ও লেখাপড়া ছাড়েনি বাবা। হ্যাঁ, এমএ পড়তো, সুবিনয় মাঝে মাঝে ওকে যে পড়তে যেত। ও তাই নাকি? কই, আমি তো জানতাম না। তুমি এত ঘামছো কেন বাবা? আজ ডাক্তারবাবুকে একবার ডাকি, তোমাকে দেখানো দরকার। না না, আমার কিছু হয়নি, ভালো আছি। কেন মিথ্যে মিথ্যে ভাবিস? তুই যা, তোর দেরি হয়ে গেছে। বাবা, হ্যাঁ, তুমি মিহিরদার সঙ্গে কি কথা বলছিলে? কিমি? ও কিছু না, এমনি। যা যা, তুই যা। স্যার, আমাদের গায়ের তিনটে টিউবকলের মধ্যে দুটো অকেজো হয়ে গেছে, প্রায় 3 মাস হয়ে গেল স্যার। যাবো যাবো, অ্যাসেম্বলি সেশনটা হয়ে গেলেই একবার দেখে আসবো।
তোমরা এক কাজ করো, আমার নাম করে ওই অঞ্চলের প্রধানের সঙ্গে গিয়ে দেখা করো। সে এখন কোনো কথাই শুনছে না স্যার, বলে কোনো শালার কথা কিছু হবে না, আমি যা বলবো তাই হবে। বলে আগে কবুল কর, উপনির্বাচনে ভোট দিবি। হ্যাঁ, এসব অসভ্য লোকেদের নিয়ে এদের হাতে ক্ষমতা দিতে আছে? আমার ঘরে নিয়ে যাও, দেখি কতদূর কি করতে পারি। আমি বরং মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করব। তোমাদের কি খবর বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। স্যার আমাদের হসপিটালে ওষুধ নেই। দেখো এই ব্যাপারে কতটা কি করতে পারবো বলতে পারছি না, বাজে কথা বলারও বেশ আমার নেই। দু নৌকোয় পা দিয়ে চলা যায় না, একটা নৌকো বেছে নাও। কোন নৌকোটা ফুটে জানবো কি করে? মেয়ের তোমাকে কে বলেছে যে রাজনীতি করার মাপতানি করা এক, আর এইবার তোমাকে কে বলেছে যে তোমার যা খুশি তুমি তাই করে যাবে, এমনকি মার্ডার, আর আমরা তোমাকে সেটা দেব? উপায় ছিল না দাদা, অনিমেষ সেগুলো ডেঞ্জারাস হয়ে উঠছিল, ও থাকলে বাই ইলেকশন আমরা কিছুতে তাই বলে মার্ডার করতে হবে? সবাই জানে যে তুমি আমাদের পার্টির হয়ে একটু মাত্র কাজ করে থাকো। একটু মাত্র? আমি কলেজ, আমাদের পার্টি তোমাকে কলেজ ছাড়তে বলেছিল, কিন্তু অনিমেষের মার্ডার ডাইরেক্টলি আমাদের পার্টির উপর এসে পড়বে। তুমি যখন ধরা পড়বে তখন খবরে কাগজগুলো ভালাও করে লিখবে যে তুমি আমাদের পার্টির সমর্থক, সমস্ত ব্লেম তখন আমাদের উপর এসে পড়বে। কোন সাহসে তুমি পার্টির ইমেজ নষ্ট করছো? নাকি ওদেরই কাছ থেকে টাকা খেয়ে ওদেরই একজন ওয়ার্কারকে মার্ডার করে আমাদের বিট্রে করছো? কি বলছেন? বলছি তোমাকে বাঁচাবার এতটুকু ইচ্ছে আমাদের নেই। যাও যাও, তোমাকে দেখে আমার রাগ হচ্ছে। তুমি ঠিক জানো পার্টির খাতায় তোমার নাম আছে? আগে ছিল, এখন নেই। তার কারণ তোমার চাল চলন, উগ্র উদ্ধত স্বভাব, একদল অ্যান্টি সোশ্যালস নিয়ে যা খুশি তাই করে বেড়াচ্ছে। ইলেকশনে জিততে হলে ওদের দরকার, সেটা 30-এর দশকে হিটলারের দরকার ছিল, 1985-তে নয়। তোমার নাম বরাবরের জন্য পার্টি থেকে কেটে দেওয়া হয়েছে। এই তো গত সপ্তাহে বললেন ভারতবর্ষের মাটিতে বড় নরম মিহির, অন্য কোনো দেশ হলে তোমাকে বলা হতো ইউ ডু নট এক্সিস্ট, মানে তোমায় খুঁজে পাওয়া যেত না। দাদা কাউটি ভোটাররা এসছেন, নিয়ে এসো নিয়ে এসো। কি ব্যাপার, তোমায় যেতে বলেছি না? আরে এসো, ভালো তো সব। মীর মীর ভাই তুমি কাজ করো, ওই যে ছেলেটি খুন হয়েছে তুমি তাদের বাড়িতে যাও, গিয়ে দেখো তাদের কি দরকার, সব রকম সাহায্য করবে। কিন্তু বস বস, ঠিক আছে। এক মিনিট, পুলিশ স্টেশন। কি দেখছিস? তোরও লাগে সালি? এটা কি এবারে পেয়েছি? আরে মানে জান, তুমি তো খামাখা নারাজ হো। ভারতবর্ষের মাটিটা বড় নরম বুঝলি হেব, অন্য কোন দেশ হলে বলতো ইউ ডু নট এক্সিস্ট, মানে তুই খুঁজে পাওয়া যেত না। অনিমেষের মৃত্যু সংবাদ শুনে আমার মেয়ে তো কাল সাহেবগঞ্জ থেকে এলো, ট্রেন পৌঁছবার কথা সন্ধ্যে 7টায়, এলো রাত 11টায়। কুলি মালপত্র বইবার জন্য নিল 10টি টাকা, বাইরে এসে অনেক কষ্টে একটা ট্যাক্সি মিললো,
পুরো 100টি টাকা নিয়ে বাড়ি পৌঁছে দিল। রাত তখন 2টো। পুরো বয়সে আর কত ধকল সইব বলুন তো। শোষণ 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 শুধু উপর থেকেই হচ্ছে না, তলা থেকেও হচ্ছে। আর পুকছি আমরা নিরীহ মিডল ক্লাস, কিন্তু কে শুনবে? আচ্ছা মাস্টার মশাই, দেশ করার পেছনে কি মিডল ক্লাসের কোনো অবদানই নেই? ইতিহাস তো বলে আজ ওটা ভুল ইতিহাস, ভুলে যান। মুখ খুললে ছেলের লাশ ফেলে দেব। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদহে। রবীন্দ্রনাথের এটা একটা বিখ্যাত লাইন, এ নিয়ে অনেক লেখা যায়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, শুধু 20টা লাইন কেন, অনেক অনেক লেখা যায়। কিন্তু হৃদয় দিয়ে অনুভব করতে পারি না, কথাগুলো বইয়ের পাতাতেই থেকে যায়, লেখাও ব্যর্থ হয়ে যায়। স্যার আপনার শরীর খারাপ করছে না তো? না বাবা, তুমি চেষ্টা করো, পরে আমি দেখে দিচ্ছি। আচ্ছা স্যার। শুভেন্দু, তোমাদের এখান থেকে একটা টেলিফোন করা যাবে? নিশ্চয়ই স্যার, চলুন না, বাবার ঘর থেকে করবেন। না থাক, এই সময় তোমার বাবার অনেক ক্লায়েন্ট থাকেন। কিচ্ছু হবে না, বাবা বরং আপনাকে দেখে খুশি হবেন। বাবা বলেন, বলিস না তোর মাস্টারমশাইকে, মাঝে মাঝে এসে আমার সাথে একটু একটু গল্প টল্প করবেন, কত আর মামলা মোকদ্দমা করব। তোমার বাবা সজ্জন। সেদিন খেতে খেতে বাবা বলছিলেন, জানিস মাঝে মাঝে ইচ্ছে হয় তোর মতো ছোট্ট হয়ে আবার তোর মাস্টারমশাইয়ের কাছে নতুন করে পড়ি। চলুন না স্যার। না থাক, তুমি বরং টালিগঞ্জ থানার নম্বরটা আমাকে এনে দাও। আচ্ছা স্যার। না বাবা, আজ আর চা খাবো না, নিয়ে যাও। কি হয়েছে মাস্টারমশাই, হঠাৎ টালিগঞ্জ থানার টেলিফোন নাম্বার কোন রকম বিপদ হয়নি তো? আপনি উঠে দাঁড়াবেন না, তাহলে আমার খুব খারাপ লাগবে। এই নিন। কি হয়েছে? না, এমন কিছু নয়।
আমরা ব্যারিস্টাররা কোর্টে বহু লোক চড়িয়ে খাই, বিচিত্র সব চরিত্রের লোকজন আসে আমাদের কাছে। আপনার শরীর এবং মন অবসন্ন, সেটা কিন্তু আপনার বার্ধক্যের জন্য নয়। মাস্টারমশাই, আমাদের বাড়ির সবাই আপনাকে শ্রদ্ধা করে। আমি আপনাকে একটা উপরের জায়গায় বসিয়ে রেখেছি, তার কারণ আপনি এককভাবে নন। যখন ছোট ছিলাম, বাবার হুকুম ছিল প্রতিদিন মাস্টারমশাইকে, মানে যিনি আমাকে পড়াতেন, তাকে প্রণাম করবি, করতাম, ভালো লাগত। তিনি বলতেন, তোর কিছু হবে না, তুই অঙ্কে ফেল করবি। সত্যি অঙ্ক ভালো লাগত না, কিন্তু তিনি তো কিছুতে বিশ্বাস করতেন না যে অঙ্ক ছাড়াও জীবনে কোনো কিছু করা যায়। এটা আমার কাছে একটা অবসেশন ছিল। আপনি বিশ্বাস করবেন, আমার পেছনে অমানুষিক পরিশ্রম করে উনি শুধু আমাকে অঙ্ক কষিয়েই ছাড়লেন না, অঙ্ককে ভালোবাসতে শেখালেন। মাস্টারমশাই, আমার ব্যারিস্টার জীবনে অঙ্ক আমাকে অনেক সাহায্য করেছে। কোনো মানুষের চোখ মুখ দেখলেই তার সম্বন্ধে একটা অঙ্ক কষে নিই, একটা ইকুয়েশন করে ফেলি। আপনি কোনো কারণে কষ্ট পাচ্ছেন, হয়তো আমাকে বলতে সংকোচ বোধ করছেন, দরকার হলে বলবেন, জানি না কতটা সাহায্য করতে পারবো। আজকের দিনে কেই বা কার জন্য কিছু করতে পারে, আপনার ছাত্রকে পাঠিয়ে দিচ্ছি। টেলিফোন করতে পারবো, যা চার্জ লাগবে আমি দিয়ে দেবো। পয়সা লাগবে না মশাই, আপনি টেলিফোন করুন না। টালিগঞ্জ পুলিশ স্টেশন। দেখুন, একটা বিশেষ ব্যাপারে আমি একটু কথা বলতে। গ্রাফিক্যাল সলিউশন অফ ইকুয়েশন বুঝিয়েছি, না বুঝেছি তো আগে বলনি কেন? আমার সময় দাম নেই? একটা সিম্পল জিনিস মাথায় ঢুকছে না, ভেবেছো কোনদিন ফার্স্ট ডিভিশন পাবে? ফাইন্ড গ্রাফিক্যালি দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টিসেস অফ দ্য কোয়াড্রিলেটারাল হুজ সাইডস আর x প্লাস y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, x মাইনাস y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, x প্লাস y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, x মাইনাস y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এতে না বুঝবার কি আছে? চাটা খেয়ে নিন। লাগবে না, আমার শরীর ঠিক নেই। তাহলে আজ থাক না মাস্টারমশাই। আপনারা মাইনে দিচ্ছেন না, ফাঁকি দিতে আমি অভ্যস্ত নই। নাও ট্রায়াঙ্গেল থেকে শুরু করো, ফার্স্ট ডিভিশন পেতেই হবে। আজ বরং যাই, কাল এসে আবার লাগা যাবে।
ওষুধের দোকান থেকে কাকে টেলিফোন করতে যাচ্ছেন স্যার? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? কৈফিয়ত চাইছি না তো, জিজ্ঞেস করছি। অপ্রয়োজনে কেউ টেলিফোন করে না। বিশেষ দরকার ছিল তাহলে শেষ পর্যন্ত টেলিফোনটা করলেন না কেন? আমি আপনাকে আবার মনে করিয়ে দিচ্ছি মাস সমস্যায়, আপনি কিছুই দেখেননি। আর অ্যাক্সিডেন্টালি যদি কিছু দেখেও থাকেন ভুলে যান। কি করে ভুলবো মিহির, কি করে ভুলবো? তুমি যে একদিন আমার ছাত্র ছিলে। আমি কারো ছাত্র নই, আমি আমার নিজের খেয়ালে নিজের রাস্তায় চলি। আমার কত বাদ দে, বুড়ো মানুষের গায়ে কে হাত দেবে? সুবিনয়ের গায়ে বা শুধু শুধু হাত দিতে যাবে কেন? দিল তো, অনিমেষকে মেরে ফেলেনি? চার পাঁচজন মিলে ছোড়ার পর ছোড়া চালিয়ে মেরে ফেলেনি? বাবা কি আছে তোমার, সেদিনও মন খারাপ করছিলে, এই দুদিনে তোমার শরীরটা কেমন ভেঙে গেছে, খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছো, বলো আমাকে কি হয়েছে? বাবা আমার কিন্তু ভয় করছে তোমাকে দেখে। আতঙ্ক, এক মহা আতঙ্কের মধ্যে আমার দিন কাটছে। তার উপরে মিথ্যাচার, সবার কাছে মিথ্যা বলেছি, আমার কিছু হয়নি। শুভেন্দুর বাবা অত বড় ব্যারিস্টার, কিন্তু কি দরদি মন তা। আমার মুখ দেখি বললেন আমি লুকোচ্ছি। কি লুকোচ্ছ বাবা? একটা মর্মান্তিক ঘটনা, খুন, আমি দেখেছি সেই জলঝড়ের রাতে, আমি দেখেছি কারা অনিমেষকে খুন করেছে। তারা আমাকে পথে ঘাটে দিন রাত শাসাচ্ছে। এই আতঙ্কের মধ্যে মাথা ঠিক রাখা যায় তুই? মরণের পাকনা গজিয়েছে, তুই যা লিডারকে গিয়ে বল আমি একটু দাওয়াই দিয়ে আসি।
माने जान जरा धीरे से जाना। बाप थाना सामने गाड़ी की कुछ छिलो काके बोल चल। मैं तो माने जान के साथ बात कर रहा हूँ। बाप के किचन कोड़े दोगे और तोर बॉडी तक केलो कोड़े दोगे। खोल दो साली जान ले लो। You swine! Sala! আমি আপনার সঙ্গে যাবো। আসুন। আপনার সাইকেলটা আমার স্কুলের সামনেই ক্যালকাটা কম্পিউটার ট্রেনিং স্কুল। দারোয়ানকে বলবে সুব্রতা মুখার্জি রাখতে বলেছে। ঠিক আছে। এই প্রচন্ড ব্লিডিং হচ্ছে রে, প্রচন্ড ব্লিডিং হচ্ছে। তোর কাছে রুমাল আছে? হ্যাঁ আছে। এই নে। প্রচন্ড দাদা কষ্ট হচ্ছে বেশি? না ঠিক আছে। রক্ত কমলে বাঁচি। ও গড, তো ছুরির আঘাত বলে মনে হচ্ছে। একটা গুন্ডা ছুরি মেরে পালিয়েছে। পুলিশে ডায়েরি করেছেন? আরে দাদা আগে ওকে বাঁচান, তারপর পুলিশ টুলিশ হবে। ঠিক আছে, আপনারা কেউ যাবেন না কিন্তু, নাম ঠিকানা সব লিখতে হবে, আর পুলিশে খবর আমরাই দিয়ে দেব। এ তো বেশ ডিপ উন্ড হয়েছে দেখছি। সিস্টার ডক্টর বোসকে খবর দিন, আর্জেন্ট। সকালে মিহিরদার দলের একটা গুন্ডা আমাকে যাতা বলে গালাগাল দেয়। কোথায়? আমার ইনস্টিটিউটের সামনে এক ভদ্রলোক ওকে মারতে যান, ও তার পেটে ছুরি মারে। হাসপাতালে ওকে পৌঁছে দিয়ে আসি। ছুটির পর তাকে দেখতে আবার হাসপাতালে যাই। কেমন আছেন তিনি? এখন কিছু বলা যাচ্ছে না, অপারেশন করতে হবে। শুধু আমার লজ্জা হচ্ছে যে সবটাই তো আমার জন্যে, কিন্তু আমি বাকি করেছি। বাবা তুমি থানায় গিয়েছিলে? না রে, বাইরে থেকে ফিরে এলাম।
ভেতরে গেলে না কেন? সব কথা খুলে বললে না কেন? তোমার ভয় আমাকে অপমানের হাত থেকে বাঁচাতে পারলো? তুমি জানো দশজনের সামনে আমাকে কিভাবে অপমানিত হতে হয়েছে? আমার আর সুবিনয়ের কথা একটু কম ভাবো বাবা। চিরকাল সবার কাছে যেভাবে মাথা উঁচু করে চলে এসেছ সেভাবেই চলো। মিতাদের দুটো লোফার শুধু শুধু আমার জাতা বলে অপমান করলো, আমি তো বুঝতেই পারছি না কেন। চল এখানে থেকে কাজ নেই, অন্য কোথাও চলে যায়। কোথায় যাব আর কেন যাব? গোটা কত গুন্ডার ভয়। বাবা, এই শহরে আমরা জন্মেছি, বড় হয়েছি, তুমি আমাদের লেখাপড়া শিখিয়েছ, এই শহরকে আমরা ভালোবাসি বাবা। দেখে একটু বেশি ঘাবড়ে গেছিলেন, দু তিনটে স্টিচ শুধু করতে হয়েছে, কাল সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেবেন। আপনার সাইকেলটা পাঠিয়ে দিয়েছিলাম, পেয়েছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। ওটি খোয়া গেলে কিন্তু খুব মুশকিলে পড়তাম, রোজ নিউ আলিপুর থেকে কলেজ স্ট্রিট করতে হয়। আমার মা, আমার খুব খারাপ লাগছে আমার জন্যই তো এই বিভ্রাট। বিভ্রাট কিসের? ও তো মানুষেরই কাজ করেছে, বসো। আপনি না হয়ে যে কোনো মহিলাকে অসম্মানিত দেখলে আমি এইভাবেই ঝাঁপিয়ে পড়তাম, তারপর যাওয়ার হতো। কিন্তু আজকাল মেয়েরা তো নানা কাজে ঘোরাফেরা করে, দিন দুপুরে এরকম ঘটনা তো শোনা যায় না। রাজনীতির দলাদলিতে এরকম নাকি হয়? তোমার বাবা পলিটিক্স করেন না তো? না, বাবা স্কুল মাস্টার ছিলেন। আজকাল স্কুল কলেজের মাস্টারমশাইরাও তো পলিটিক্স করেন। শুধু শুধু ওকে কেন বিব্রত করছো মা? একটা গুন্ডা চিন্তার তালে ছিল, এরকম তো আজকাল প্রায় হচ্ছে। কাল থেকে আপনাকে কষ্ট করে হাসপাতালে আসতে হবে না, বরং যদি পারেন তো আমার দোকানে চলে আসবেন। আপনি থানার সামনে কি করছিলেন? আপনার ভুলের জন্য কাল আপনার মেয়ের ক্ষতি হতে পারত, ভাগ্য ভালো বেঁচে গেছে। কিন্তু ভবিষ্যতে আবার আপনি এরকম ভুল করলে তাদের যে কোনো ক্ষতি হবে না এই গ্যারান্টি আমি দিতে পারি না। তিনি থানায় খবর দিয়ে খুনিদের হাজতে পড়বেন, আমি জানি। তারপর আমি তোদের বাঁচাতে পারবো? তা বলে খুনিদের দেখেও তুমি চুপ করে থাকবে? একবার আমি থানায় টেলিফোন করার চেষ্টা করেও পারিনি, ভয়ে আতঙ্কে। ওরা যে সব সময় আমাকে লক্ষ্য রাখছে। এই ভয় নিয়ে চিরদিন বাঁচতে হবে? তাহলে একদিক থেকে ভাবলে আমরা তো ওদের তলে হয়ে গেলাম বাবা। হ্যাঁ,
এত দেরি করলি কেন? পড়তে পড়তে দেরি হয়ে গেল। এত রাত করো না, দরকার হলে বন্ধুকে ডাকো, এইখানে এসে পড়বে। জল বন্ধ করে দিয়েছে, যখন তখন ইলেকট্রিক কেটে দেয়। জলের ইলেকট্রিসিটি বন্ধ করা তো ক্রিমিনাল অফেন্স, থানায় ডায়রি করুন। থানা যদি কিছু করতো তাহলে কি তোমার কাছে আসতাম বাবা? দেখবেন কর্পোরেশনের সমস্ত জল আপনার বাড়ি চলে যাবে। আচ্ছা ভেবে দেখি। हाँ हाँ सोच लीजिए सोच लीजिए। अबे कोकना तू भी संजार तो सुन दो। अबे माने जान नमले साला हमारे लोबिन बाबू चलाच्छे हमारे संगे नाम किसी अंगसांग कथा बोलचे मायरी बोले আমরা নাকি জবরদস্ত চাঁদা তুলি। আমাদের অনিমা মাধুরী নমিতা আমাদের বুড়ি বাতে করতে ইয়ার জেসে কি হাম লোগ এই ক্লাব কি এক ইসকি মন্দির বানা রাখে হ্যায়। মুঝে তো এসব আচ্ছা নেই লগ রহা হ্যায় আগর সাচ পুছো তো। হ্যাঁ বলো তো, ও তল পেটে একটু অ্যাসিড রোগ লেদি, ও তো সালা বেথা করেনি আর করবেও না বোধ হয়। ও তল পেটের পার্ট গুলো সব স্পেয়ার পার্ট, একটু অ্যাসিড দিয়ে পালিশ করে দিলে মানে কা কিছু তো কোনো নোকসান নেই হবে না। নবীনবাবুর বাড়িতে যে মেয়েটা কাজ করে কি নাম রে? অনিতা।
ওকে ডেকে নিয়ে। মায় আমায় ঘুরাবি কত এই চোখ বাঁধা বলদের মতো, বাবা অনিতা মা চা দিয়ে যা। যাই বাবা। ভাই জি ছেলের মুখে বাস, তাড়াতাড়ি যেতে হবে। বোতাম বোতামটা কোথায়? আরে আমার সোনার বোতামটা দেখেছিস? না বাবা। আমার বোতামটা তাহলে, আমার বোতামটা তাহলে কি হলো? আমার বেশ মনে আছে আমি বোতামটা এই ঘড়ির পাশে টেবিলের ওপর রেখেছিলাম। বোতামটা দেখেছিস তুই? আমি কি করে জানবো? তুই জানবি না তো আর কে জানবে? এই বাড়িতে সকাল থেকে আর কে এসেছিল? আমি তোমার বোতাম চুরি করেছি? আমি বলেছি তুই চুরি করেছিস? জিজ্ঞেস করছি দেখেছিস কিনা। আমার আমার মায়ের তো আর সোনার বোতাম। আমি কি করে জানবো? আর ছ মাস ধরে কাজ করছি, তোমার কি কিছু হারিয়েছে? পাঁচে কথা রেখে বোতামটা বার করে দে। আমি তোমার বোতাম নিইনি। বার করবি না, পুলিশকে ডাকবো। আমাকে পুলিশের ভয় দেখিও না। দেখো দেখো সব খুলে দিচ্ছি, ফেরাজ করো। এই জন্যই তোমার এখানে কোনো মেয়েনক টেকে না। তোমার মতলব আমি বুঝিনি ভেবেছ? अंदर में कोई जैसीन चल रहा होगा। दर्जा खुलून, दर्जा खुलून। জিগিরি করি বলে কি ইজ্জত দিতে হবে? কি বলছিস অনিতা? বলছে এক সভ্যহারা ছিল তাহানি করেছো, ব্লেডের এক ঝটকায় তোমার অপারেশন করে দেবো। সাল্লাহ, এসব কি কি হচ্ছে? বিশ্বাস কর মিহির, এইসব জঘন্য কাজ আমি স্বপ্নেও ভাবতে পারি না। না পারো না, আমার শাড়ি খুললে কে? চুপ কর, বাড়ি যা। তোকে বাড়ি যেতে বলছি না? আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? স্ক্যান্ডাল দেখতে খুব মজা লাগে না? যান সবাই। নবীনবাবু এতকাল পাড়ায় রয়েছেন, ব্যাচেলার মানুষ, নির্বিবাদী, শুনিনি তো কখনো। একটু লোকের সমালোচনা করতেন কড়া ভাবে, তারই দাম দিতে হচ্ছে। অসহ্য অসহ্য হয়ে উঠেছে। আমি বলি সপঞ্চে টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলুন কাকাবাবু, নইলে এরপর বস্তি থেকে লোকজন এসে হামলা করবে, কেলেঙ্কারি একশেষ হবে। তুমি তুমি যা বলবে মিহির। এই জন্যই তো আমাদের ক্লাব কাকাবাবু, যাতে পাড়ায় শান্তি থাকে, সমাজে শৃঙ্খলা থাকে। লেকিন আপ লোক তো কবি কবি কমি নাকি তারা চুয়ে কি তারা কাম করতে হ্যাঁ। মধ্যপ্রদেশে দাদার কাছে, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তোমার মনে আছে মিহির, তুমি তখন খুব ছোট, আমি মেট্রোপলিটনে পড়াই, তোমার মা একদিন তোমার হাত ধরে আমার কাছে নিয়ে এলেন, কত আশা নিয়ে। তারপর অনেক বছর কেটে গেছে, দিন পাল্টে গেছে, সেই সঙ্গে সমাজ। আমি আজকের দিনটার জন্য বাঁচি মাস্টারমশাই, কাল আমাকে বম চার্জ করে উড়িয়েও দিতে পারে। পেছনের দিকে তাকাবার সময় নেই,
আমি বারবার বলছি আপনি কিছুই দেখেননি। নিজের বিবেকের কাছে তা কি করে বলবো মিহির, যখন যখন সচক্ষে দেখলাম তোমরা পাঁচজনে মিলে অনিমেষকে খুন করলে। খবরের কাগজে তো রোজই পড়ছেন অনিমেষের মতন কত ছেলে রোজ খুন হচ্ছে, সেগুলো ভুলে যান কি করে? এই তো সেদিন আমাদের পার্টির একটা ছেলেকে অনিমেষে পিটিয়ে মেরে ফেলি, সেও বিয়ে পাস করা ছেলে, এগুলো তো দিব্যি ভুলে যান। খবরের কাগজে পড়া আর নিজের চোখে দেখা যে আমারই কোনো ছাত্র নিজের হাতে খুন করছে, এই দুটোর মধ্যে যে অনেক তফাত মিহির। কোনো তফাত নেই, খুনের কোনো তারতম্য হয় না। কি বলছো তুমি? আমি সলিমার সমসাই, আমি আবার বলছি আপনি কিছুই দেখেননি, এই কিন্তু শেষবার, আমি আর আসবো না। আমিও তোমাকে কোনো কথা দিতে পারছি না মিহির, আমি নিজেই জানি না আমি কি করব। এই নাও তোমার নিউ রেডিয়েন্ট রিডার, আর কি চাই? আর কিছু না। 8 টাকা। আরে আপনি, ভাবতেই পারেনি। আপনি কেমন আছেন? অনেকটা ভালো। আপনি আপনি ওই ধার দিয়ে কাউন্টারের ভেতরে চলে আসুন। আমাদের পাড়ার ডক্টর পালের কাছে দুদিন অন্তর ড্রেসিং করাতে হয়, আমার শরীরটা বড় মজবুত জানেন। এক মিনিট বলো, তোমার কি চাই? নিজে পড়ো। কি? নিজে পড়ো। নিজে পড়ো, নতুন কোর্স চালু হয়েছে তো, তাই এই সময় ভিড়টা একটু বেশি হয়। 7 টাকা। কত রকমের বই দেখেন আপনি? হ্যাঁ, মিনি ফলস সব রকম পাবেন, টক, মিষ্টি, তেতো। বলো তোমার কি চাই? দীপান্বিতা। দীপান্বিতা, এই রে স্টক শেষ। ঠিক আছে, তুমি কাল বিকেলে পেয়ে যাবে। ফ্রেডিক ফরসাইথ, মেরপুজো, হেরন রবিন্স, এগুলো বড় লোকের অকালপক্ষ ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ বলো তোমার কি? কি করে কলকাতা হলো? কি করে কলকাতা, আমাদের সাহিত্যিকদের অনেক ভালো ভালো বই আছে, কিন্তু এই পারে সেরকম কাটতি নেই। 6 টাকা। আপনার বেশ মজা তো, বিক্রি করার আগে পড়েও নেন। হ্যাঁ ধরেছেন ঠিকই, তবে ইংরেজি বই বিদ্যে কুলোয় না, বাংলাগুলো পড়ে ফেলি, বিশেষ করে কিশোর উপন্যাস, বেশ অ্যাডভেঞ্চার, রহস্য টহস্য থাকে, বেশ মজা লাগে। আমি কিন্তু অবাক হচ্ছি, এইটুকু জায়গায় এত বই? এইটুকু জায়গা, আসুন। কোথায়? আসুন না, দেখবেন আপনার পেটে ব্যান্ডেজ আছে। ও কিচ্ছু হবে না, রোজ 50 বার ওঠানামা করছি। আসুন। এছাড়া মায়ের খাটের তলা আমার খাটের তলা ভর্তি। এত বই মনে রাখেন কি করে, কোথায় কোনটা আছে? ও নাড়াচাড়া করতে করতে মুখস্থ হয়ে যায়। বাড়িটা আমাদের পৈতৃক, ওপাশে কাকা থাকেন আলাদা, নিচে আমার বাবা প্র্যাকটিস করতেন, ডাক্তার ছিলেন। চলুন আপনাকে বাসে তুলে দিই। দোকান খালি রেখে? চলুন না, কিচ্ছু হবে না। আপনার বাড়ি কবে যাব বলুন? আমাদের বাড়ি? কেন, আপনার বাবা পছন্দ করবেন না? না না তা নয়, আসলে আমাদের পাড়াটা না খুব খারাপ জানেন, মাস্টারটা টেরারাইজ করে রেখেছে, কাউকে আসতে বলতে লজ্জা লাগে, ইদানিং আমাদের পেছনেও লেগেছে। কেন? সে অনেক ব্যাপার, আপনার শুনে কাজ নেই। সেই জন্যই সেদিন আপনার উপর হামলা হয়েছিল। কলকাতার শহরটা কিরকম হয়ে গেল না, ছন্ন ছাড়া ভূতের শহর একটা। লোডশেডিং হিসেবে শহরের চেহারা দেখেছেন? ঠিক মনে হয় না
লক্ষ লক্ষ প্রেত অন্ধকারে ছুটে বেড়াচ্ছে। অসুস্থ বলে মনে হচ্ছিল, এসি বমি করলেন, কিছু খেলেন না। আমি তখন বললাম ডাক্তার আনবো কিনা, উনি তখন বারণ করলেন। তবে খুব মন খারাপ করতে লাগলেন। ওকে কখন পাওয়া যায়? সকাল 8টার সময় বেরিয়ে যান, দুপুরে একবার খেতে আসেন, তারপর আবার 4টে নাগাদ বেরোন, ফিরতে প্রায় রাত 9টা 10টা হয়। ঠিক আছে, তোমার বাবাকে একবার থানায় আসতে পারবেন? এলে বলবো। হারামজাদারা এখানে কি হচ্ছে? সাইকেল ফিটিং হচ্ছে। সাইকেল শুধু তুলে গঙ্গায় ফেলে দেব? সাইকেল ফিটিং হচ্ছে তো আয়। বুড়ো এখন কি করবে রে? আরে আপ তো জিন্দগি আর মত কে সওয়াল মেরে খেয়াল মে। বাড়ি বাড়ি ঘুরলাম স্যার, কেহ মুখ খুলছে না। জানতাম, এখনটা তার নতুন নয়। কোনো মার্ডার কেসে আই উইটনেস পাওয়া যায়? মধ্যবিত্ত বাঙালি কোনোদিন মুখ খুলেছে? বসুন। তবে ওই পাড়ার এক বৃদ্ধ মাস্টারমশাই সুধাংশু মুখার্জি, তার সঙ্গে দেখা হয়নি, তবে তার ছেলের কাছে শুনে মনে হলো মার্ডারের রাতে ভদ্রলোকের আচরণ ঠিক স্বাভাবিক ছিল না। থানায় পাঠাতে বলেছি স্যার। আপনার ধারণা ওই বুড়োটা মার্ডার করেছে? হতে পারে, নিজে না করলেও অন্য কাউকে দিয়ে। মোটিভ? পলিটিক্স। তবে যান, গিয়ে খোঁজ করুন ওই বুড়ো মাস্টারমশাই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। থানার থেকে ডাকা সত্ত্বেও আপনার বাবা গেলেন না? না, অবাক লাগছে আমার। দু তিন দিনের মধ্যে বাবা যেন কত বদলে গেছে, এক এক সময় মনে হয় যেন অন্য মানুষ। বাইরে থেকে ওকে বিচার করা হয়তো আমাদের ভুল হচ্ছে, ভেতরে প্রচন্ড যন্ত্রণা পাচ্ছেন? সে তো পাচ্ছেনই, কিন্তু কিছু তো একটা করতে হবে যাতে যন্ত্রণা শেষ হয়। আপনি হলে কি করতেন? সুজা থানায় গিয়ে খুনিদের নাম বলে দিতাম, তারপর যা আবার হতো। থানায় যাওয়ার জন্য আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ধরুন আপনার বাবা, আপনার বাবাকে যদি ওরা খুন করতো তখন কষ্ট হতো? নিশ্চয়ই কষ্ট পেতাম, সারা জীবন হয়তো কষ্ট পেতাম, কিন্তু থানায় আমি যেতাম। শনিবার আপনার দোকান বন্ধ থাকে? রোজ কোন দুঃখে কাজ করতে যাব। কি করেন ছুটির দিনে? থিয়েটার দেখি, গ্রুপ থিয়েটার, নানা রকম কাজ করে ওরা জানেন। যদিও আমি থিয়েটারের বিশেষ কিছু বুঝি ঠুঝি না, তবু মনে হয় ওদের একটা চেষ্টা আছে, একটা অনেস্টি আছে, অনেস্টি অফ পারপাস। আজকের জীবনে এটারই বড় অভাব, তাই না? আমাদের ইউনিভার্সিটির চেয়ারটা দেখেছেন? ওরে বাবা, ওইটা ইউনিভার্সিটি না, কোনো পার্টি অফিস, পোস্টারে পোস্টারে ছয়লা। জানেন, আমার বাবা খুব কেঁদেছিলেন যেদিন ওই বিরাট বিরাট থামওয়ালা সিনেট হল ভাঙা হয়। আমার বাবা উপোস করেছিলেন যেদিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়। Oh,
হলো বলতো সুবিনয় তো এখনো ফিরলো না এত রাত তো কোনদিন করে না কতবার বলেছি পড়তে যাওয়ার দরকার নেই তা কিছু দেখি কথা শুনবে না আমি একবার এগিয়ে দেখি তুমি আমার আচ্ছা আচ্ছা কোথায় খুঁজতে যাবে তো চুপচাপ এভাবে বসে থাকা যায় কিছু তো করতে হবে আমি একবার এগিয়ে দেখি দরজাটা বন্ধ করে দে ছেলে রাতে বাড়ি ফিরলো না কোন বাড়ির মেয়ে কোথায় পালালো সেটা কি আমার দায়িত্ব আমি কি পাড়া গার্জেন আমি তোমাকে বলতে এসেছি সুবিনয় এখনো বাড়ি ফেরেনি দেখুন গিয়ে কোথাও নাইট শো মারতে গেছে রেখার বই চলছে না চুপ কর ওদিকে যা পুলিশ আপনার বাড়িতে গেছিল আপনাকে থানায় দেখা করতে বলেছিল গেছিলেন না তবে সুবিনয় না ফিরলে যাব বুঝতে পারছি না কি হলো বলতো কাকাকে দেখে পাঠিয়েছিলাম উপর তার লক্ষণকে দিয়ে আমরা কোন দেশে বাস করছি মাস্টারমশাই এসব কি ব্যাপার আমার তো অর্ধেক সময় যাচ্ছে মারদাঙ্গা উন্ডের ছেলেদের ট্রিট করতে এসব কি প্রি ইলেকশনের প্রস্তুতি আসুন ডাক্তার কাকা রডটা ঘাড়ে না লেগে কাঁধে লেগেছে ওর নাকের ব্লিডিংটা এখন সিল করে বন্ধ করে দিয়েছি দুটো পেন কিলার দিয়েছি ও এখন ঘুমোক মনে হয় দু একটা রিবস ইনজুরি হয়েছে কাল সকালে একটা এক্স রে করে নেবেন
বিকেলে এসে রিপোর্ট নিয়ে যাবেন। দুটো রিপসে ক্র্যাক হয়েছে, 3 সপ্তাহ শুয়ে রাখবেন, পরে আবার একটা এক্স করা যাবে। কদিন বিছানায় শুয়ে পড়াশোনা করো, বরং তুমি তোমার বন্ধুকে বাড়িতে ডেকে নাও। আমরা এত অসহায়, এত একা, কোনোদিন ভাবিনি প্রবীর সমাজের দিকে চোখ তুলে, কোনোদিন ভাবিনি, সময় পাইনি। একদল কিশোর আমার কাছে আসে, তারা চলে যায়, বড় হয়, আমি আবার একদল কিশোরকে নিয়ে পড়ি, তাদের সঙ্গে জীবন কাটাতে কাটাতে বোধ হয় আমারও মন অপরিণতই রয়ে গেল। পাশাপাশি ফ্ল্যাটে আমরা থাকি, অথচ কেউ কারোর দিকে তাকাই না। কিন্তু যারা দিন আনে দিন খায় তারা কিন্তু আজ অনেক সঙ্গবদ্ধ। তার ইচ্ছে করলে একটা হাসপাতাল বন্ধ করতে পারে, স্কুল কলেজ বন্ধ করে দিতে পারে, আর কলকাতার কলকারখানা থেকে কবেই বন্ধ করে দিয়েছে। নিজের চোখে অনিমেষ লাহিড়িকে খুন হতে দেখেছিলেন? অনিমেষ কিনা বুঝতে পারিনি, তখন তো প্রচন্ড বৃষ্টি পড়ছিল। তা আপনি কি করে বুঝলেন যে ভিকটিম অনিমেষ? কারণ পরদিন ওইখানে তো অনিমেষের দেহ পড়ে থাকতে দেখা যায়, সে তো আপনিও জানেন। কে খুন করেছে বলে আপনার মনে হয়? মনে হয় আমি নিজের চোখে খুন করতে দেখেছি। তারপর আমাকে দেখে খুনি আমাদেরকে এগিয়ে আসে, যে ছোরা মেরেছিল সে বলে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি। তখন এসে থানায় রিপোর্ট করেননি কেন? আতঙ্কে, পথে ঘাটে ওরা দিন রাত আমাকে ফলো করছে, ডাকা হলেই বলে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি। কে সে? আমারই এক প্রাক্তন ছাত্র, মিহির সামন্ত। স্যার, ইমিডিয়েটলি অ্যারেস্ট করবো। আপনি আপনার ঘরে যান, আমি ব্যাপারটা ভালো করে বুঝি। মিহির সামন্ত সেদিন কলকাতায় ছিল না। বুঝলাম না। দুর্যোটি বাবুর সঙ্গে ক্যানিং এ গিয়েছিল প্রি ইলেকশন ক্যাম্পেনে। সে কি? আমি নিজে চোখে দেখলাম। মাস্টারমশাই, স্বয়ং দুর্যোটি বাবু জানিয়েছেন আপনার বয়স হয়েছে মাস্টারমশাই, এসবের মধ্যে নাই বা রইলেন। বাবাকে আজ খুব রেস্টলেস দেখেছি জানেন, ভালো লাগছে না। আমার মনে হয় উনি থানায় গেছেন। গিয়ে কোনো লাভ হবে না, পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ভাবতে পারেন, আগে কলকাতার পুলিশকে বলা হতো নেক্সট টু স্কটল্যান্ড ইয়ার্ড, আজও যোগ্য অফিসার রয়েছেন কিন্তু তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। হবাক লাগে আমার, আমরা সব কিছু জানি, চোখের সামনে দেখছি, অথচ কিচ্ছু করতে পারি না। পারি না না চাই না, গা বাঁচিয়ে চলি। Thank you.
বইয়ের দোকানটা এগুলো সামলাতে পারছি না, একটা পার্টনার চাইছি। কেউ জানাশোনা আছে আপনার? রিলায়েবল? আমি কোথায় লোক পাবো? আচ্ছা আচ্ছা, আপনি তো হতে পারেন। আমি ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। মানুষ মারো, অসহায় শিক্ষিত মানুষকে নির্যাতন করো, সভ্য সমাজে বাস করার তোমাদের কোনো অধিকার নেই। কি হয়েছে মাস্টারমশাই? হ্যাঁ কি হয়েছে? নিজের কর্মফলের প্রায়শ্চিত্ত আপনি সেদিন ঠিকই ধরেছিলেন, আপনার সঙ্গে আমি মিথ্যাচার করেছিলাম। অনিমেষ আমার চোখের সামনে খুন হয়, কিন্তু থানায় গিয়ে বলার মতো সাহস আমার হয়নি। অথচ ঈশ্বর জানেন কি অব্যক্ত যন্ত্রণা আমি পেয়েছি। আমি বড় স্বার্থপর, জানেন? থানায় গেলাম কখন? না যখন আমার ছেলের পাঁজর ভাঙল, এদিকে আবার থানায় যাওয়ার ফলে ওরা আমার মেয়ের মুখে অ্যাসিড ঢেলে দিল। থানার ওসি কি বললেন? আমি তো অবাক হয়ে গেলাম তার কথা শুনে। আমি নিজে চোখে দেখেছি মিহির ছোড়া মারছে, আর ওসি বললেন ধৈর্যটি বাবু বলেছেন। ধৈর্যটি বাবু কে? একজন নেতা, বাকিটা বলতে হবে না। ধৈর্যটি বাবু আগেই থানার ওসিকে
জানিয়ে দিয়েছেন যে মিহির ওই রাতে ওর সঙ্গে কলকাতার বাইরে ছিল। শুভেন্দু, তোমার মাকে বলো এখনই ডক্টর ব্যানার্জিকে ডাকতে মাস্টারমশাইয়ের জন্য। একবার পুলিশ কমিশনার অমলেন্দু চ্যাটার্জিকে দিন তো। আমি আমি হাইকোর্টে ঘোরাফেরা করি, নাম অলোক চ্যাটার্জি। হ্যাঁ অমলেন্দু, অলোক বলছি রে। কি খবর রে অলোক, কেমন আছিস? তুই তো ইউনিভার্সিটিতে আমাদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়েন্ট ছিলি, হঠাৎ পুরনো কাশুন্দি? পুলিশের চাকরিটা ছেড়ে রে, আর কতকাল অর্ধশিক্ষিত অশিক্ষিত নেতাদের তামেদারি করবি? চাকরিটা ছাড়, আমি তোকে অনেক বড় কাজ দিতে পারি। এই ধর ইউনেস্কো টিউনেস্কো। কি ব্যাপার রে, খেপে গেলি কেন? তোর একটু সময় আছে, এখনই একবার আমার এখানে আসতে পারবি? আসছি। একজন বৃদ্ধ মাস্টারমশাই শুভেন্দুকে পড়ান, তার অপরাধ হলো টালিগঞ্জে অনিমেষ নামে যে একটি ছেলে খুন হয়েছে না, জানিস নিশ্চয়ই? হ্যাঁ, পলিটিক্যাল মার্ডার। মার্ডারের কোনো অ্যাডজেক্টিভ হয় না, মার্ডার ইজ মার্ডার। ঘটনাটা তাঁর চোখের সামনে ঘটে, ফলে খুনিরা তাঁকে শুধু মুখেই শাসায় না, তাঁর ছেলের পাঁজরা ভেঙে দিয়েছে, তার মেয়ের মুখে অ্যাসিড ঢেলে দিয়েছে, আর তাকে মেরে কপাল ফাটিয়ে দিয়েছে। অমলেন্দু, তোর হাতে না কলকাতার আইন শৃঙ্খলার ভার? উনি থানায় যাননি? সেটাই তো মজার ব্যাপার, টালিগঞ্জ থানার ওসি এক নেতার চাপে, কি ধৈর্যটি নাকি নাম, খুনিকে মার্ডারের রাতেই কলকাতার বাইরে পাচার করে দিয়েছে। তবে কাজে নয়, কথায়। অমলেন্দু, ফৌজদারি কেস আমি অনেক কাল ছেড়ে দিয়েছি, কিন্তু অনিমেষের মার্ডারের কেসটা আমি নেব, আর উইটনেস বক্সে তোর ওসি আর নেতার আমি কাপড় খুলে দেব। কি বলবো বল। সবচেয়ে মজার জিনিস কি জানিস, ওই বৃদ্ধ মাস্টারমশাই ক্ষতবিক্ষত দেহমন নিয়ে আজও শুভেন্দুকে পড়াচ্ছেন। আয় তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। স্যার, আমায় চিনতে পারলেন না স্যার? আমি অমলেন্দু, মেট্রোপলিটনে আপনার কাছে পড়েছিলাম। অমলেন্দু, কি করে ভুলবো তোমাকে, তোমার মতো ছাত্র তো আর কাউকে পায়নি অমলেন্দু। ও এখন পুলিশের বড় কর্তা, এমন একটা পরিস্থিতিতে আপনার সঙ্গে দেখা হবে ভাবিনি স্যার। আমি চলি রে। কি অসাধারণ মেমোরি ছিল ওর, কথা ও কাহিনী লম্বা লম্বা সব কবিতাগুলো মুখস্থ বলতে পারত। জানেন, যে ছেলেটি খুন করেছে সেও আমার ছাত্র ছিল, মেধাবী ছাত্র, অনেক সম্ভাবনা ছিল তার।
জ্যোতি প্রসাদ মাইতি আমি রাজনীতি করি ময়দানে যান এখানে কি করছেন যান আমি অফিসিয়াল কাজে এসেছি কনফিডেন্সিয়াল শুনুন আপনি বোধহয় জানেন না চিফ মিনিস্টারের কাছ থেকে একটা ইনস্ট্রাকশন এসেছে আমাদের কাছে যদি কোনো নেতা এমএলএ বা এমপি এমনকি কোনো মন্ত্রী থানায় ফোন করে সমাজ বিরোধীর জন্য তদারকি করেন তাহলে তার ভয়েসটা টেপ রেকর্ড করে রাখতে আপনি ওর ভয়েসটা নিশ্চয়ই রেকর্ড করে রেখেছেন আমার ভয়েস হ্যাঁ যখন টেলিফোনে আপনি অতিকে বলেন মিহির সামন্ত অনিমেষে খুনের রাতে আপনার সঙ্গে কলকাতার বাইরে ছিল যান বাইরে অপেক্ষা করুন এবার আপনাকে নিয়ে কি করা যায় বলুন আমি আপনাদের ডিফিকাল্টি বুঝি সব পলিটিশিয়ানদের প্রেশার কিন্তু তার মধ্যে তো আমাদের কাজ করতে হবে আমরা তো নিজেদের বিক্রি করতে পারি না লাও চা খাও কি হয়েছে বলো দেখি ওই সুরাটাকে ঝাড় দেওয়ার পর থেকেই লাও লাও এই মানুষের মতো শালা ঘুমটা টেনে আরে তুই অ্যাসিড মারলি কেন নড়লে মাথা ভেঙে দেবো এই হাত দিয়ে অ্যাসিড মেরেছিলি দাও সিট মরা হয়েছে হরম সব কটাকে ভ্যানে তুলুন ভ্যানে তুলুন তার মানে গভর্নমেন্টের পেট্রোলের দাম নেই এই সমস্ত অ্যান্টি সোশ্যালদের ভ্যানে করে নিয়ে যেতে হবে কোমরে দড়ি বেঁধে হাঁটিয়ে নিয়ে যান রাস্তা দিয়ে চল যদি ফাঁসি হয় তো চুকেই গেল আর তা যদি না হয় তোর মরণ আমার হাতে তোমাকে কতবার আসতে বারণ করেছি তবু কেন বারবার আসো ব্যান্ডেজ কখন খুললো রাতে তুমি আর আসবে না যন্ত্রণা কমেছে হ্যাঁ বাইরের যন্ত্রণা আমি তোমার বাবাকে বলবো তোমাকে নিয়ে যেতে চাই আমার মায়ের কাছে সব দিনের জন্যে
বাবা বললেই তো হলো না, আমারও একটা মতামত আছে। তোমার মত নেই? পাল্টে গেছে, এদিকে এসো খাটের পাশে। Thank you.